এই সপ্তাহে কি কি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে আমরা বিস্তারিত ভাবে জানবো, তার আগে আমরা এক নজরে দেখে নেবো এই সপ্তাহে কি কি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে। প্রথমে রয়েছে পশ্চিমবঙ্গ পোস্টাল সার্কেলে 2357 গ্রামীণ ডাকসেবক এবং ব্যাংকে 150 ক্লার্ক ও ম্যানেজমেন্ট ট্রেনি। তার পরবর্তী রয়েছে 115 সাব ইন্সপেক্টর নিচ্ছে সশস্ত্র সীমাবল, 49 প্রজেক্ট ইঞ্জিনিয়ার, পাওয়ার গ্রিডে 1110 অ্যাপ্রেন্টিস, 73 জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং 425 অ্যাপ্রেন্টিস, 65 অফিসার এবং সরকারি চাকরির ফ্রি ট্রেনিং এবং 42 টেনো। সমস্ত চাকরির বিজ্ঞপ্তি আমরা বিস্তারিতভাবে এ টু জেড আলোচনা করব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। প্রথমে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ পোস্টাল সার্কেলে 2357 গ্রামীণ ডাকসেবক। ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেল গ্রামীণ ডাকসেবক পদে 2357 জন ছেলে মেয়ে নিচ্ছে। গ্রামীণ ডাকসেবকদের নিচের তিনটি ক্যাটাগরিতে কাজ করতে হবে, ব্রাঞ্চ পোস্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং ডাকসেবক। প্রতিটি গ্রাম গ্রামে ডাক পরিষেবা পৌঁছে দেওয়ার জন্যই কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ। এই পদের বেলায় স্থায়ী কোনো মূল মাইনে নেই। গ্রামীণ ডাকসেবক পদে মনোনীত হলে ভাতা পাবেন সাধারণত ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদের বেলায় 12,000 টাকা 4 ঘন্টার জন্য, 14,500 টাকা 5 ঘন্টার জন্য। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং ডাক সেবক পদের বেলায় 10,000 টাকা 4 ঘন্টার জন্য এবং 12,000 টাকা 5 ঘন্টার জন্য। অঙ্ক এবং ইংরেজি বিষয়ে পাশ নম্বর পেয়ে এক সুযোগে মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। উচ্চ শিক্ষাগত যোগ্যতার জন্য বাড়তি কোনো সুবিধা পাবেন না। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, বিশ্ববিদ্যালয় বা পর্ষদের স্বীকৃত কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট থেকে অন্তত 60 দিনের কম্পিউটারের বেসিক কোর্স পাস হতে হবে। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে যাদের কম্পিউটার একটি বিষয় হিসেবে ছিল তাদের এই সার্টিফিকেট কোর্স পাস না হলেও যোগ্য। বয়স হতে হবে 20/7/2021 হিসাবে 18 থেকে 40 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় পাবেন। যে পোস্ট অফিসের অধীনে চাকরি করতে চান সেই পোস্ট অফিসের এলাকায় বাসিন্দা হতে হবে কিংবা চাকরি পাওয়ার 1 মাসের মধ্যে সংশ্লিষ্ট পোস্ট অফিসের অধীনের বাসিন্দা হওয়ার জন্য ডিক্লারেশন দিতে হবে। স্থানীয় অধীনে বাসিন্দা হওয়ার ডিক্লারেশন দিতে হবে। স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে এবং সাইকেল চালানো জানতে হবে। যারা মোটর সাইকেল বা স্কুটি চালাতে পারেন তারাও যোগ্য। শূন্যপদ রয়েছে 2357টি, এর মধ্যে জেনারেল রয়েছে 1001 এবং WEWS রয়েছে 192, OBC 496, PWDA 7টি এবং PWDB 25টি, PWDC 23টি, PWDDE 6টি এবং তপশিলি জাতি রয়েছে 487টি এবং তপশিলি উপজাতি 120টি। কোন ডিভিশনের অধীনে কোন পোস্ট অফিসে কটি শূন্যপদ তার তালিকা ওয়েবসাইটে পাবেন কিংবা সংশ্লিষ্ট ডিভিশন অফিসে পাবেন। প্রার্থী প্রাথমিকভাবে প্রার্থী বাছাই হবে মেধার ভিত্তিতে। এর জন্য দরখাস্ত খুঁটিয়ে দেখা হবে এবং মাধ্যমিকের প্রতিটি বিষয়ে পাওয়া এবং মোট নম্বরের ভিত্তিতে মোট শূন্যপদের কয়েক গুণ প্রার্থীকে প্রথম পর্যায়ের মেধা তালিকা তৈরি হবে। এরপর ওই তালিকা থেকে আবার শর্ট লিস্ট করা হবে, তখন যাবতীয় পণপত্র ভেরিফিকেশন করা হবে, তারপর লিখিত পরীক্ষা বা টেস্টের মাধ্যমে ডাকা হবে, সবশেষে হবে ইন্টারভিউ। মেধা তালিকা তৈরির সময় উচ্চ শিক্ষাগত যোগ্যতার জন্য বাড়তি কোনো নম্বর পাবেন না। জেনারেল, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, OBC বা মহিলাদের জন্য আলাদা মেধা তালিকা তৈরি হবে। মেধা তালিকায় প্রার্থীর নম্বর একই হলে সিনিয়রিটির ভিত্তিতে সাধারণত জন্ম তারিখ দেখে অগ্রাধিকার দেওয়া হবে। দরখাস্ত করার সময় 5টি পোস্ট অফিসের নাম প্রেফারেন্স হিসাবে উল্লেখ করতে হবে। মেধা তালিকায় নাম থাকলে প্রার্থীকে প্রভিশনাল মেধা তালিকা SMS করে জানানো হবে। এছাড়াও মনোনীত প্রার্থীদের তালিকা ওয়েবসাইটে দেওয়া হবে। বিজ্ঞপ্তি নম্বর অনস্ক্রিনে দেখা যাচ্ছে। দরখাস্ত করবেন অনলাইনে 19 আগস্টের মধ্যে অনস্ক্রিনের ওয়েবসাইটে। অনলাইনে দরখাস্ত করার আগে সাধারণত JPG এবং JPEG ফরম্যাটে স্ক্যান করে নেবেন। মাধ্যমিকের পাশের সার্টিফিকেট 200 KB মধ্যে এবং মাধ্যমিক পাশের মার্কশিট, কেউ এক চান্সে পাস না হলে দ্বিতীয় চান্সে পাস করে থাকলে তার সার্টিফিকেট 200 KB মধ্যে এবং মাধ্যমিক পাশের মার্কশিট, কেউ তৃতীয় চান্সে পাস না করে তৃতীয় চান্সে পাস করে থাকলে তার সার্টিফিকেট 200 KB মধ্যে, কম্পিউটার সার্টিফিকেট 200 KB মধ্যে এবং কাস্ট সার্টিফিকেট 200 KB মধ্যে, পাসপোর্ট মাপের রঙিন ফটো 200x230 পিক্সেল 50 KB মধ্যে এবং সিগনেচার 200x230 পিক্সেল 50 KB মধ্যে, প্রতিবন্ধী সার্টিফিকেট 200 KB মধ্যে। এছাড়া বৌদ্ধ একটি ইমেল আইডি থাকতে হবে। প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে, তখন রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড পাবেন। এরপর পরীক্ষার ফি বাবদ 100 টাকা পোস্ট অফিসে জমা দেবেন। ই পেমেন্টে পোস্ট অফিসের তালিকা ওয়েবসাইটে পাবেন, টাকা জমা দেবেন। ফি পেমেন্ট চালান ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন। এছাড়াও টাকা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ে জমা দেবেন।
তপশিলে প্রতিবন্ধী মহিলাদের কোনো ফি লাগবে না। নাম রেজিস্ট্রেশন করার পর অন্তত 3 দিনের মধ্যে পোস্ট অফিসে টাকা জমা দেবেন। টাকা জমা দেওয়ার পর ই রিসিপ্ট নিয়ে নেবেন। এরপর উপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় স্ক্যান করা প্রমাণপত্র আপলোড করে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তখন সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। কোন পোস্ট অফিসে কটি শূন্যপদ রয়েছে তার তালিকা সংশ্লিষ্ট পোস্টের ডিভিশন অফিসে কিংবা উপরের ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানতে পারবেন। এছাড়া অনস্ক্রিনে হেল্প ডেস্ক ফোন নম্বর দেওয়া হয়েছে, এছাড়া ইমেল আইডি রয়েছে। এর পরবর্তী আমরা দেখব ব্যাংকে 150 ক্লার্ক এবং ম্যানেজমেন্ট ট্রেনিং। নৈনিতাল ব্যাংক লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনি ও ক্লার্ক পদে 150 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? ম্যানেজমেন্ট ট্রেনি, যে কোনো শাখায় গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট কোর্স ফার্স্ট টার্ম মোট অন্তত 55% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। ব্যাংকিং, ফাইন্যান্সিয়াল, এছাড়া ইনস্টিটিউট, এছাড়া NBFC ক্ষেত্রে অন্তত 1 থেকে 2 বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। কম্পিউটারে কাজ চালানোর মতো জ্ঞান এবং হিন্দি বা ইংরেজি ভাষায় কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে 31/3/2021 হিসাবে 21 থেকে 27 বছরের মধ্যে। তপশিলিটা 5 বছর বয়সের ছাড় পাবেন শুরুতে প্রোবেশন, তখন প্রথম বছর স্টাইপেন্ড মাসে 30,000 টাকা। সফল হলে অফিসার গ্রেড স্কেল পদে চাকরি। শূন্যপদ রয়েছে সাধারণত 75টি। ক্লার্ক পদের বেলায় মোট অন্তত 50% নম্বর পেয়ে যে কোনো শাখায় গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েটের আবেদন করতে পারেন। কম্পিউটার অপারেশনের দক্ষতা থাকতে হবে। ব্যাংকিং, ফিনান্সিয়াল প্রতিষ্ঠান বা NBFC সংস্থায় 1 থেকে 2 বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। বয়স হতে হবে 31/3/2021 হিসাবে 21 থেকে 28 বছরের মধ্যে। মূল মাইনে রয়েছে 17,900 থেকে 47,920 টাকা। শূন্যপদ রয়েছে 75টি। প্রাতিভাসিকভাবে লিখিত পরীক্ষার মাধ্যমে 200 নম্বরের পরীক্ষার প্রশ্ন হবে। সাধারণত টেস্ট অফ ইংলিশ, টেস্ট অফ রিজনিং, টেস্ট অফ জেনারেল অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস এবং টেস্ট অফ কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড। কম্পিউটার নলেজ প্রতিটি পার্টে থাকবে 50টি প্রশ্ন। প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর, সময় থাকবে 145 মিনিট। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 0.25 নম্বর কাটা হবে। পরীক্ষা হবে দিল্লি, লখনউ, এছাড়া মুরাদাবাদ, দেরাদুন, হালদাওয়ানি। কল লেটার ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। দরখাস্ত করবেন অনলাইনে 31 জুলাই পর্যন্ত অনস্ক্রিনের এই ওয়েবসাইটে। এর জন্য বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে। এছাড়াও পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার, এছাড়া লেফট থাম ইমপ্রেশন JPG ফরম্যাটে স্ক্যান করে নেবেন। এছাড়াও নিচের হাতের লেখা লিখে স্ক্যান করে নেবেন। প্রথমে ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। এবার পরীক্ষার ফি বাবদ সাধারণত 1,500 টাকা, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, এছাড়া IMPS, এছাড়া ক্যাশ কার্ড, মোবাইল ওয়ালেটে জমা দেবেন। এবার এই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে আর ফটো এবং সিগনেচার আপলোড করে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তখন সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম এবং ই রিসিপ্ট প্রিন্ট করে নেবেন। 115 সাব ইন্সপেক্টর নিচ্ছে সশস্ত্র সীমাবল। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন সশস্ত্র সীমাবল বা সাব ইন্সপেক্টর পায়োনিয়ার এবং সাব ইন্সপেক্টর ড্রাফটম্যান, সাব ইন্সপেক্টর কমিউনিকেশন, সাব ইন্সপেক্টর স্টাফ নার্স ফিমেল পদে 115 জন ছেলে মেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? সাব ইন্সপেক্টর পায়োনিয়ার, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স পাস ছেলে মেয়েরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে 30 বছরের মধ্যে। এছাড়া শরীরের হতে হবে ছেলেদের বেলায় লম্বায় অন্তত 170 এবং উপজাতি হলে 162.5 সেমি। বুকের ছাতি না ফুলিয়ে 80 সেমি এবং ফুলিয়ে 85 সেমি। উপজাতিরা বুকের ছাতি 4 সেমিতে ছাড় পাবেন এবং মেয়েদের বেলায় লম্বায় অন্তত 157 সেমি। মূল মাইনে 35,400 থেকে 112,400 টাকা। শূন্যপদ রয়েছে 18টি। সাব ইন্সপেক্টর ড্রাফটম্যান, মাধ্যমিক পাসটা ITI থেকে, ড্রাফটম্যান ট্রেডে 2 বছরের ন্যাশনাল ট্রেডসম্যান সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অটোক্যাড বিষয়ে 1 বছরের সার্টিফিকেট বা 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া আর্কিটেক্ট কনসালটেন্সিতে BOC ক্যাটাগরিতে ড্রাফটম্যানশিপের কাজের 1 বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। বয়স হতে হবে 30 বছরের মধ্যে। মূল মাইনে রয়েছে 35,400 থেকে 112,400 টাকা এবং শূন্যপদ রয়েছে 3টি। সাব ইন্সপেক্টর কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, এছাড়া কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি ডিগ্রি কিংবা ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক বিষয় নিয়ে সায়েন্স শাখায় গ্রাজুয়েটরা যোগ্য। বয়স হতে হবে 30 বছরের মধ্যে। মূল মানে রয়েছে 35,400 থেকে 112,400 টাকা। শূন্যপদ রয়েছে 56টি। এর পরবর্তী সাব ইন্সপেক্টর স্টাফ নার্স ফিমেল, সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাস তরুণীরা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জেনারেল নার্সিংয়ে 3 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে যোগ্য। রাজ্য বা কেন্দ্রীয় নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে। কোনো হাসপাতালে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে। মূল মাইনে রয়েছে 35,400 টাকা এবং শূন্যপদ রয়েছে 39টি।
ওপরে সব পদের বেলায় তফসিলিটা 5 বছর, ওবিসিরা 3 বছর, এবং সরকারি কর্মীরা 5 বছর, এবং বিভাগীয় প্রার্থীরা 35 বছর বয়স পর্যন্ত, এবং প্রাক্তন সমর কর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবেন। ধনুকের মতো বাঁকা হাঁটু, পায়ের চ্যাটালো পাতা, এছাড়া শিরাস্ফীতি, ট্যারাডিস্টি, চোখের চশমা, বন্ধত্বতা কিংবা শরীরের কোনো ত্রুটি থাকলে আবেদনের যোগ্য নন। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে, তারপর হবে লিখিত পরীক্ষা এবং ট্রেড টেস্ট। দরখাস্ত করবেন অনলাইনে অনস্ক্রিনের ওয়েবসাইটে, এর জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট আপের ফটো 4 থেকে 12 কপির মধ্যে সিগনেচার 4 থেকে 12 কপির মধ্যে স্ক্যান করে নেবেন। এবার উপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষার ফি বাবদ 200 টাকা, মহিলা তফসিলি প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মীদের ফি লাগবে না। টাকা নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে জমা দেবেন। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ আর বিস্তারিত তথ্য অনস্ক্রিনের ওয়েবসাইটে পাওয়া যাবে।